চাচি এটা কাহিনী আপনাকে বলি বুঝছেন, ওই যে ইন্ডিয়া আছে না ভারত, বীরভূম জেলা, ওইখানে সুবাদা নামে এক লোক খালি একটা গান কয়, কয় যাদের আছে সিটি গুলেছেন সোনা সেন রূপার সেন নিয়ে আসেন সমান সমান বাদাম পাবেন। আমার কাছে নাই তো ভাজা বাদাম, আমার কাছে আছে কাঁচা বাদাম। ওই গানটা কি শুনছেন আপনি? শোনেন নাই? এর আল্লাহ চাচি কি আদিম যুগের লোক নাকি? এর সর্বনাশ, আপডেট হতে হবে চাচি আপনাকে, আপডেট। এখানে কাঁচা বাদাম বিক্রি করে না? খালি খালি ভাজা বাদাম, খালি ভাজা? এর সর্বনাশ, তাহলে তো সুবাদার মান সম্মান শেষ। কাঁচা বাদাম দিয়ে বিখ্যাত, মানুষ সোনার চেন পরা বাদ দিয়ে কাঁচা বাদাম খাওয়া শুরু করছে। দুলা বসছে তো ভাজার নাকি ক্যালসিয়াম নাই, এই জন্য কাঁচা খাবার কয়। কাঁচাই বিক্রি বেশি বিক্রি হয় বলে ইন্ডিয়াত। তাইলে বাদামের গানটা কি শোনেন নাই? একদিনও শোনেন নাই? বাপরে বাপ, এদিকে বোধ হয় বাদাম এখনো ভাসে ওঠে নাই, ডুবে গেছে নদীর এবারই পানি, বন্যা হয়েছিল নাকি? ও ওই বন্যাতে কাঁচা বাদাম ডুবে গেছে। আচ্ছা যাই হোক, এখানে তো আমরা পাইলাম না, দেখি এই ভাইয়ের কাছে। ওরে আল্লাহ ভাই, যে স্টাইলে বসে আছে ভাই, কাপড়টা ঠিক করেন। আপনার কাছে বাদাম আছে? এর আল্লাহ, বাদামের দোকানেতে বাদাম পাওয়া যায় না। তাহলে তো সুবাদার মান সম্মান শেষ করলেন ভাই। দেখেন এখানে দামি দামি জিনিসপাতি আছে, আসার সর্বশ্রেষ্ঠ আসার তিস্তা ব্রিজে জলপাই পাবেন। আপনার এখানে কত ধরনের আচার এবং টক জিনিস আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, 7 ধরনের চানাচুর সব আছে। কিন্তু চাচা আমাদের বাদাম বিক্রি করে না কি? আরএফএল ভ্যারাইটিস, আরাইমুন ভ্যারাইটিস, ইডেফিস চাচা কোন ধরনের কাহিনি? তো মহা মুসিবত। তো ওই যে আমাদের ইন্ডিয়া সিনেন ইন্ডিয়া, এই যে তিস্তা ব্রিজের ওই মুরেই ইন্ডিয়া মানে ভারত, চিনছেন? সুবাদা সিনেন সুবাদা, সুবা যোদ্ধা না সুবাদা, কিছু কয় না আঙ্গে ভাই। কি দোকানের নাম কি? ও এই দোকান, এই দোকান আজকে যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো এই দোকানে তো এসে সবাই বাদাম খাওয়ার জন্য ভিড় হয়ে পড়ে যাবে। তাহলে আপনি ওই গানটা শোনেন নাই? কাঁচা বাদাম, কাঁচা বাদাম কি শুরু হয়ে গেল আপনি এখনো? কাঁচা বাদামের কোনো কিছুই, ভাজা বাদাম রাখলে তাও সুবাদার মান সম্মান হইতো, থাকতো। ভাজাও পাওয়া গেল না, কাঁচাও পাওয়া গেল না, বাদাম পাইলাম না। ভিউয়ার্স আপনারা দেখেন, আমরা এখানে 7-8টা দোকানে বাদাম পাই নাই। তো মিশা কথা কয়, বাদাম বেচতে বেচতে ভাই এখন স্বাবলম্বী, এই জন্য আর কথা বলে না, আর বাদাম বিক্রি করে না। ও এই কথা, আল্লাহ রে আল্লাহ, ভাই তো শিয়ানা আছে। তাহলে একলাই শুধু বাদাম বিক্রি করে এখানে ইনি স্বাবলম্বী? যাক যাক, তাহলে চাচা আপডেট আছে নাকি?